আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলোর মতো অনেকটা ভালো আছি। আমি এখন আছি একদম ভেনিসের একটা দ্বীপের মধ্যে, যেটা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন টুরিস্ট আছে। একদম ভাসমান একটা এরিয়া আছি আমি, যে জায়গাটার মধ্যে আছে একদম সমুদ্রের মাঝখানে। এই জায়গাটা আসতে আমার ট্রেন লাগছে, এই জায়গায় আসার কোনো যাতায়াতের ব্যবস্থা খুবই কম। হাইওয়ে রাস্তা আছে, গাড়ি হইলে আসতে পারে, পার্সোনাল কার হইলে, কোনো সাইকেল টাইকেল তো আসা নিষেধ, এদিকে আসাই যায় না, তো ট্রেন দিয়ে আসা যায়। তো আমি যদি বলি, একদম মাত্র ট্রেন থেকে নামলাম, তো ইয়ার আগে ভিডিওতে দেখছেন আমরা কেমন আসছি। তো এখন হলো টুরিস্ট পয়েন্টটা পুরোটা ঘুরে দেখাম এই ভিডিওতে। আমার পিছনে দেখেন বাসমানের একদম পুরো সমুদ্রটা, এই জায়গা দিয়ে অনেক লঞ্চ টন যায়। এই জায়গা হলো আপনার টিকিট কাউন্টার, এই জায়গা থেকে টিকিট কাটে। নর্মাল ট্রেনের নর্মাল জাহাজের টিকিটের দাম হলো 8 ইউরো, এবং আপনার পার্সোনাল কাটলে হয়তো বা 30-40 ইউরো লাগে, যেটা আপনার পার্সোনাল বোট। এই জায়গার মধ্যে আপনার ফ্যামিলি সহ 4-5 জন আসতে পারবেন, আর এই জায়গায় আপনার একসাথে উঠলে বড় লঞ্চের মধ্যে আপনার 8 ইউরোর মতো লাগবো। পুরো দ্বীপটা ঘুরে দেখাইবো। আর এই জায়গায় অনেকটা দেখলাম অনেক বাঙালি ভাইরা, এই আমার পিছনে দেখেন যে ট্রলি একটা গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। তো তারা হয়তো বা বেশি মাল টাল হলে এগুলা এক জায়গায় তার জায়গায় ক্যারি করে, এতটুকু আমি যতটুকু জানি। আর এই জায়গায় ভেনিসে হলো যে আপনার ফুড ডেলিভারি কাজ হাইটে করে যতটুকু শুনছি। তা আমরা নিজের চোখে দেখার পরে আমরা যদি পারি দেখামো, হয়তো আমরা অভিজ্ঞতা যদি থাকে বা দেখতে পারি অবশ্যই দেখামো। আমরা এই জায়গায় সবাই নতুন আসছি, যদি এই জায়গায় ভালো কিছু দেখতে পারি অবশ্যই আপনাদের বলবো। আমার সাথে আছে কামাল ভাই, সাগর ভাই। তো ভিডিওটা দেখতে থাকেন, ভালো কোনো জিনিস পাই ইনশাল্লাহ দেখাইতেছে। আমাদের সামনে কামাল ভাই, সাগর ভাই ছবি তুলতে আছে। এই জায়গায় দেখেন এই যে পার্সোনাল যে লঞ্চগুলো আছে এইটা, এবং তৃতীয়ত পার্সোনাল এই যে নৌকা, এটা অ্যাম্বুলেন্স চালু করতে এই জায়গায়। মাম্মা মিয়া, মানে অ্যাম্বুলেন্স মানে কী কমো, অ্যাম্বুলেন্স মানে সব জাহাজই, সব মানে জাহাজ স্প্রিং বোর্ড সব হলো এই জায়গায়, জাহাজ আর স্প্রিং বোর্ড পানিতে সব চলে। ঠিক আছে, দেখেন কত ঢেউ মারতেছে। এই জায়গায় নৌকাগুলো সবচেয়ে দামি নৌকা, জাস্ট 5 জনের সিট নেবি। তো অনেক সুন্দর দেখছেন, এগুলো VIP, এগুলো হলো এই জায়গায় VIP লঞ্চ আর কি। অন্য জায়গায় হলো গাড়ি থাকে, আর এই জায়গায় লঞ্চ, প্রচুর ঢেউ আসতেছে। আর এই জায়গায় বাঙালি ভাইদের এই যে বাংকার, এই জায়গায় অনেক বাঙালি দোকানও আছে, আর এই জায়গায় অনেক বিল্ডিংও আছে, অনেকে মনে হয় থাকে বা অনেক হোটেলও আছে থাকার জন্য, অনেক রেস্টুরেন্টও আছে, একটা গির্জাও আছে। তো অনেক সুন্দর ভাই, এই জায়গায় যারা লঞ্চের কাজ করে তারা লঞ্চের কাজ করে প্রচুর টাকা কামায়। এই যে দিতে চায় এই সে ব্রিজ। আমি এখন আসি হলো একদম একটা ব্রিজের উপরে। তো ব্রিজের নিচ দিয়ে কিন্তু একদম পানি যেতেছে, এই জায়গায় পানির নিচ দিয়ে একদম নৌকা টোকা যেতেছে। এই জায়গায় DHL-এর বিভিন্ন কোম্পানির গাড়ি টাড়ি মানে জাহাজ দেখলাম। এই জায়গায় মনে করেন ডেলিভারি কাজগুলো যেগুলো আছে এগুলো সব কিন্তু জাহাজ দা করে, এবং অ্যাম্বুলেন্স কিন্তু জাহাজের মাধ্যমে সব কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু জাহাজেই যায় আর কি। তো এই জায়গায় কিন্তু জাহাজ দিয়ে সারা চলাফেরা, এই জায়গায় রিক্সা বা সাইকেল বা মনোবাচ্চিন এগুলো কিছুই চলে না, সব কিছু হাইটে। কারণ জায়গাটা অনেকটা ছোটো এবং রাস্তাঘাট অনেক চিপা চাপা এবং মানুষ প্রচুর, কারণ টুরিস্ট পয়েন্ট অবশ্যই মানুষ থাকবে। আমার পিছনে যদি দেখাই যে দেখেন নিজ দিয়ে কতগুলো লঞ্চ যাইতাছে, মানে দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবো। এই জায়গায় মানুষ যাতায়াত কিন্তু করতেছে, সব হলো মনে করেন কি বলে এই স্প্রিং বোর্ড আর কি সবগুলা। তো এই জায়গায় স্পিড বোর্ডগুলো কেমন লাগতেছে ভাই? ভাই এখানে খুবই দর্শনার্থী জায়গা। তো এখানে মূলত আপনার এই যে এখানে দেখতে পারবেন নৌকা আছে, স্পিড বোট আছে, তারপরে আপনার লঞ্চ আছে। আসলে এগুলাতে টুরিস্টরা খুব আরামদায়ক বা খুব আপনার ভালো একটা উপভোগ করে, যেটা আপনার খুব ঘোরার জন্য সবচেয়ে বিখ্যাত একটা জায়গায় বর্তমানে ভেনিস। এটা হলো ভেনিস, এটা প্রাণকেন্দ্র, আর এটা হলো ভেনিসের সেই মূল বিখ্যাত ব্রিজ। এই ব্রিজেই মানুষ হাজার হাজার দর্শক আসে। এই জায়গার নাম ব্রিজের নাম আমি জানি না, কিন্তু এই জায়গার যে প্রাণকেন্দ্র, এর প্রাণকেন্দ্র হলো ভেনিস সান্তা লুকা। এখানে আপনার মূলত প্রাবেক আসে ছবি টবি তোলার জন্য, ঘোরার জন্য। তারপরে এখান থেকে যে আপনার ট্রলার আছে, লঞ্চ আছে, এগুলো দিয়ে স্পিড বোট আছে, এগুলো দিয়ে মানুষ এই পুরো শহরটা আর কি ঘুরে। এই শহরটা হলো চারদিকে পানি, আর উপরে হলো কি আপনার ভাসমান বিল্ডিং। এই পাশে ভিতরে পানি, আর ডান পাশে বিল্ডিং, বাম পাশে বিল্ডিং। তো এই মনোরম পরিবেশ আসলে আমাদের বাংলাদেশে যদি আমরা এই আপনার ইয়েতে দেয় সদরঘাট যাই, সদরঘাট গেলে তখন আর কি দেখতে পারি এই ধরনের পরিবেশ। এটা পুরোটা ডিফারেন্স কিন্তু ওইটার মতন, তো একটা উন্নত মানের সদরঘাট আর এইটা তো এক না ভাই। সাগর ভাই বললো সদরঘাট আর ভেনিসের এই যে আপনার এই যে এই ওয়াটার এই ইয়েটা দৃশ্যটা, এটা নাকি এই সদরঘাটের মতো। সদরঘাট আর কই আর এই ভেনিস কই বাংলা ভাষা? হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ওই যে একটা বাংলা প্রবাদ আছে না, যে কই রাজধানী আর কই বিছানের মতনই, এরকম কথাগুলো ভাই। হ্যাঁ,
ভেনেজুয়েলা মনে করেন এই পৃথিবীর মধ্যে সপ্তাহের মধ্যে এই যে এই একটা, ঠিক আছে, এটা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। হ্যাঁ, লাখ লাখ মানুষ এখান থেকে বিভিন্ন দেশের থেকে এখানে আসে দেখতে। আর আমাদের সদরঘাটে কয়টা লোক যায় দেখতে? আমাদের সদরঘাট শুধু একমাত্র বরিশালে খেতারঘাটি, আর আছে চাঁদপুরের লোকজন, ঠিক আছে, আর কলারুডি। এখানে কোনো কলারুডি নাই, এখানে কোনো ওই বরিশালের খেতারঘাটি নাই, এখানে আছে সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, ঠিক আছে, বললেই তো হইব না রে ভাই। আমার পিছন সাইডে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজের নিচে আমি কত মুভির শুটিং দেখছি, ইন্ডিয়ান মুভি বলেন, অনেক বাংলাদেশি গানের শুটিংও দেখছি, এবং বিভিন্ন হলিউড বলিউড বা অনেক বড় বড় মুভির শুটিংও কিন্তু এই জায়গায় দেখছি। এই ব্রিজটা কিন্তু আপনাদের হয়তোবা চিনা থাকার কথা, কারণ এই ব্রিজটা কিন্তু ফেমাস একটা ব্রিজ, যে জায়গার মধ্যে টুরিস্টরা তো আসে, বিভিন্ন মুভির শুটিং তো হয়, ইউটিউবাররা তো আসে, তো এই জায়গায় কিন্তু আমাদের ফটোশুট চলতেছে প্রায় অনেকক্ষণ ধরে। আর বিশেষ করে আমাদের সাগর ভাই, ইচ্ছা মতো ছবি তুলতেছে, কিন্তু আমরা ভাই এত ছবি টুবি তুলতে পারি না, আমাদের ছবি তোলার মতো কেউ নাই, যার কারণে ছবি টুবি কেউ তুলে দিতে পারে না। তো আমি যে জায়গাটার মধ্যে আছি, মোটামুটি ছোট একটা জায়গার মধ্যে, মাঝামাঝির মধ্যে আছে, আমার চারপাশে পানি, কিন্তু পার্শ্বমান একটা এরিয়া। এটা মনে হয় পার্সোনাল কাপলদের জন্য, যারা মনে চালায় তারে দুজন যেতেছে, একজন ছেলে একটা মেয়ে যেতেছে, হয়তো পার্সোনাল যারা, আর যারা এই যে বিশাল বড়, এই বিশাল বড়টা উঠতে 8 ইউরো লাগে একজন পার্সোনাল, পুরোটা জায়গায় ঘুরে আমরা কখন পরে ইনশাল্লাহ ঘোরার চেষ্টা করব। আর এই জায়গায় যদি কোনো লঞ্চ মঞ্চ ডুববে জায়গা, এই যে এটা দিয়ে উঠায় সবুজটা দিয়ে, এটার মধ্যে আপনার কেরেন আছে, টান দিয়ে হয়তো বা উঠায় আর কি। তো ওই জায়গায় এই পাশ থেকে হলো টিকিট কাটে, আমরা এই পাশে আসছি। এই জায়গায় বড় একটা গির্জাও আছে, এবং রাস্তাঘাটগুলো কিন্তু আনকমন রাস্তা, এগুলো কিন্তু রোম শহরে দেখা যায় না এরকম রাস্তাঘাট। দেখেন এই জায়গায় কিন্তু পুলিশের গাড়ি নাই, এই জায়গায় আপনার এই স্প্রিং বোর্ড দিয়ে কিন্তু পুলিশ চলাচল করে, এটা পুলিশের একটা স্প্রিং বোর্ড। এছাড়া সবকিছু যেটা বললাম, যে সবকিছু স্প্রিং বোর্ডের মাধ্যমে, পুলিশ বলেন, অ্যাম্বুলেন্স বলেন, বিভিন্ন ডেলিভারি বয় বলেন, সব কিছু, মানে যদি আপনি অনলাইন থেকে ডেলিভারি দেন, তারও কিন্তু এরকম লঞ্চ দিয়ে আসে, জাহাজ দিয়ে আসে। তো যে জায়গাটার মধ্যে এখন আসি, এই জায়গাটা দিয়ে আমি অনেক ছবি টুবি অনেকটা দেখলাম, এবং অনেক মুভির শুটিংও দেখছি। এই জায়গাটা দেখেন, আপনারা দেখাই, এই যে একটা চিপা রাস্তা, দুই পাঁচটা জাওয়ানের রাস্তা, হাঁটার জন্য বিল্ডিংও আছে, হাঁটার জন্য রাস্তা, এই রাস্তার মাঝখান দিয়ে আপনার এই নৌকা, মানে কী কমু, এই স্প্রিং বোর্ডটা পুরো ভরপুর, সামনে ওই নামার জন্য জায়গা আছে, যার বাসায় এখানে এখানে নামায় দেয়, মানে এগুলো হলো ফেরমাতা, যেগুলো আর কি থামায় আর কি। তো আমার সাথে কলে আছে আমার একটা বাংলাদেশ থেকে এক বন্ধু মেহেদি, তারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন। তো কি অবস্থা মেহেদি, ভেনিস শহরটা কেমন লাগলো তোমার কাছে? অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ, অসাধারণ লাগছে। যদি আপনি ইতালি যাওয়ার আলা যদি মোকাবিলা থাকে, তাহলে ইতালি গেলে ইনশাল্লাহ নাদিমের সাথে, তারপরে সাগর ভাইয়ের সাথে, তারপরে আরো যে বড় ভাইগুলো আছে সবার সাথে মিলা ইনশাল্লাহ, আবার আমিও সবার সাথে মিলা আর কি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তুমি ইতালি আসলে অবশ্যই ইনশাল্লাহ ঘুরা হবে একসাথে, প্যারা নাই, ঠিক আছে। তা আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরবো, সামনে ব্রিজটা দেখেন, ব্রিজটা কিন্তু অনেকটা সুন্দর, এটা হলো কাঁচের ব্রিজ, দুই পাশ দিয়ে গ্লাস, আর এই জায়গায় কিন্তু এক পাশে তার এক পাশ যেতে গেলে প্রতিটা জায়গায় ব্রিজ। এই যে ওই জায়গায় ব্রিজ, এখন আসি ব্রিজের উপরে, ওদিক দিয়ে একটা বড় ব্রিজ, ওদিক দিয়ে একটা ছোট ব্রিজ, মানে ব্রিজ আর ব্রিজ, মানে এদিকে মানে অনেক বড়, যতটুকু দেখলাম যে এরিয়াটা মোটামুটি অনেকটা বড়, যদি আমরা এক দুদিনের জন্য আসি, মানে এদিকে আইসা পৌঁছাতে পারবো না, বা আমরা আইসা পুরোটা ঘুরা কভার করতে পারবো না, মানে বিশাল বড় জায়গা। এদিকে সাগর ভাই কিন্তু ছবি তুলতে আছে, তুলতে আছে, মানে তোলার শেষ নাই। আমরা যদি দেখাই ম্যাপের মধ্যে, আমি আমার ম্যাপে ঢুকতেছি, দাঁড়ান, এই যে দেখেন আমরা কিন্তু একদম পুরো দ্বীপের মাঝ মধ্যখানে আছি, যাই না দেখাইতেছি কি না, মানে আমরা একদম পুরো সমুদ্রের মাঝখানে আছি, দেখছেন, মানে আশেপাশে কিছু নাই, চারোদিকে হলো সমুদ্র, সমুদ্রের মাঝখানে আসছি, এবং আমরা এই যে এই জায়গাতে আসছি, এই জায়গাতে একটাই রাস্তা, মানে এই দ্বীপে যাওয়ার জন্য একটাই রাস্তা, ট্রেন দিয়ে আসতে হয় পুরো দ্বীপের মাঝখানে, মানে চারোদিকে সমুদ্র, এই সমুদ্রের চারোদিকটা কিন্তু ঘুরায়। এই যে সমুদ্রের মাঝখান দিয়ে যেই নৌকাটা, যে রাস্তাটা গেছে, এটা হলো এই যে এই রাস্তাটা, যেটা পানির রাস্তা, চারোপাশে কিন্তু ছোটোখাটো কিন্তু চিল ঝিল আছে, ছোটোখাটো রাস্তা আছে, জায়গাটা এরিয়াটা খুবই ছোট, কিন্তু চারোপাশে কিন্তু সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, অনেকটা সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু আরও সুন্দর হয়েছে, আমি যে জায়গাটার মধ্যে আছি একদম মাঝামাঝি জায়গা, এই জায়গাটার মধ্যে আপনার দুই পাশ থেকে দেখা যায় কেমন সুন্দর। এই জায়গায় রোদ প্রচণ্ড, আমি ভাবছিলাম ঠান্ডা পড়বো, তো গরম লাগতেছে অনেকটা, কিন্তু ঠান্ডা মোটামুটি আছে রোদের হিসাবে, কারণ সমুদ্র তো পানির পাশে পাশে আছে, এই জন্য আর কি লাগতেছে। এই জায়গাটা দেখেন অনেক সুন্দর, এবং ব্রিজটা দেখেন পুরোটা গ্লাস করা, এবং এই জায়গা থেকে দুই পাশে যাওয়া যায়, একদম মোড়ের মধ্যে আছি, সামনে আর একদম ছোটো ছোটো যে স্প্রিং বোর্ডগুলো আছে ওগুলো পার্কিং করে, ওইদিকে ওইদিকে আছে স্প্রিং বোর্ড,
বিভিন্ন জায়গা, প্রতিটা জায়গাতে স্পিনিং বোর্ড আপনারা উঠতে পারবেন, এই জায়গার থেকে দেখেন। ও অসাম বাই অসাম, মারাত্মক, স্কুলে বাচ্চারাও আসছে জায়গা ঘুরতে। এই জায়গাটা মোটামুটি টুরিস্ট পয়েন্ট, যারা এই জায়গায় থাকে মোটামুটি মানুষও থাকে, বিল্ডিং বিল্ডিং আছে এই জায়গায়, পার্সোনাল কার আছে এবং বাস আছে এই জায়গার থেকে শুধু মানে ভেনিসের দিকে যাওয়ার জন্য। আর এই টুরিস্ট পয়েন্টে এই জায়গায় লাস্ট ফ্যান মাথা মানে লাস্ট স্টেশন, এই জায়গায় বাসগুলো হলুদ মনে হইতেছে ট্যাক্সির কালার, ঠিক আছে। আর এই জায়গায় দেখেন একটা ব্রিজ, যে ব্রিজটাতে আমি উঠতেছি বর্তমানে, সে ব্রিজটা সামনে উপরে উঠলে বুঝতে পারবেন পুরোটা নিচ দিয়ে কাজ, উপরে কাজ নিচে কাজ, মানে ভিউটা দেখেন ভাই সাহ মারাত্মক। দেখেন এই যে সিঁড়িগুলো কিন্তু গ্লাসের, মোটা গ্লাস, হয়তো বা ওই যে চায়নাতে যেরকম ভিডিওতে দেখেন আপনারা মোটা গ্লাসের মধ্যে নিচে সব দেখা যায়, এটা হয়তো দেখা যাবে না, গুলো হয়ে গেছে হয়তো দেখা যায় তো প্রথমে, কিন্তু অতিরিক্ত পারানোর কারণে গুলো হয়ে গেছে। হ্যাঁ এই যে নিচে কিন্তু গ্লাস, সাইডেও গ্লাস, এটা কিন্তু গ্লাস, এটা গ্লাস। ও ভাই মারাত্মক, অনেক উপর আছে। আমাদের সাথে আছে সাগর ভাই, সাগর ভাই মানে আমার ভিডিও করে খালি, আর কে আমি ভিডিও করা, কিন্তু আমিও ভিডিও করি ভাই সাপ, দেখার মতো দেখার মতো, মানে এটা আমি যে কত ভিডিওতে দেখছি লিগেলি আসলে যে দেখতে পারবো তো তাড়াতাড়ি মানে কল্পনা নাই, আসলে আমার আগে অনেকে দেখছে হয়তো ভাই, আমি দেখলাম আমেজিং আমেজিং, মানে মারাত্মক ভাই, না দেখলে বুঝে যাবো না যে কতটা সুন্দর বিপিন। ভেনিস শহর একটা জিনিস দেখলাম আনকমন, যে ফুড ডেলিভারি কাজ করে একটা বাইরে দেখলাম বাঙালি ভাই, এদিকে একটা ব্যাগ নিয়ে হাইটে আছে, এদিকে সাইকেল মনে পাচ্ছিন্ন বা অন্য কোনো কিছুই চালানো নিষেধ, কোনো কিছু চালানো যাবো না, সব কিছু হাইটে হাইটে করতে হবে। জায়গাটা খুবই ছোট, মেবি 4-5 কিলোমিটারের মধ্যে সব কিছু। তো একজন বাঙালি আঙ্কেল পাইলাম গ্লোভতে কাজ করে এই জায়গায়, মোটামুটি ভালো রেট দেখলাম, 700 মিটার কাজ, 700 মিটার হাইটে গেলে 4 ইউরো 5 ইউরো করে দিতে আসে মানে অনেকটা, কিন্তু সমস্যা হলো প্রায় হাঁটতে হয় অনেক কিলো, 200 কিলো 100 কিলো বা 1 কিলো 2 কিলো এরকম, 200 কিলো না মেবি সরি, 200 মিটার 100 মিটার এবং 1 কিলো 2 কিলো তো হাঁটতে হয়, কিন্তু রেট ভালো। কিন্তু এই জায়গায় সাগর ভাই বুঝাই দিতেছে, আমরা তো পারি, আমরা তো অনেক পুরনো, তো যার কারণে আঙ্কেল নতুন জায়গাটা সাগর ভাই বুঝাই দিতেছে ম্যাপটা, যে কেমনি কী কাজ করতে হবে এই জায়গাতে, হাইট টাইটটা ডেলিভারি করতে হবে। হাতের বামে আর টান রাইট করলে হাতের ডাইন, আর যদি টান হলে আপনার ইনফন, ইনফন হলে সামনে, আর স্লোট এই যে শুরু করার থেকে একটা থেকে 10টা ধরা আসলে কেটে দিছি, 9 ঘন্টা কাজ করতে পারেন এইটা এইটা। ভেনিসের মধ্যে আপনার সব ব্রিজগুলো একই রকম লাগলে, কিন্তু এই ব্রিজটা হলো আনকমন একটা ব্রিজ, সব ব্রিজ একই রকম লাগে কিন্তু এই ব্রিজটা আনকমন, এই ব্রিজটা সহজে পাওয়া যায় না, অনেক ভিতরের দিকে আসলাম আমি ভাবছি দেখতে পারবো না, সব ব্রিজ একই লাগে কিন্তু এটা আনকমন একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো এই ব্রিজের উপরে চান্দিনা আছে, ভিতরে মনে হয় ঘর টর আছে থাকার জন্য, মানে আনকমন আনকমন জিনিস, মানে দেখার মতন না দেখার মতো না। ভিউটা কি দেখছেন গাইস, মানে মারাত্মক, এই জায়গা তো কত সিনেমা কত শুটিং দেখলাম, কত জায়গার ছবি টবি দেখলাম, আমাদের কামাল ভাই খালি ছবি তোলে, হ্যাঁ ব্রিজের ছবি শুধু ছাড় দিব না সব। আমার মনে হয় একমাত্র ইতালির এই ভেনিসের এই টুরিস্ট পয়েন্টের মধ্যে ইংলিশটা চলে, অন্য অন্য জায়গায় ইংলিশে তো চলে না, এই জায়গায় ইতালিয়ান ভাষার থেকে বেশি ইংলিশটা চলে, 90% এই জায়গায় ইংলিশ চলে, কারণ এই জায়গায় টুরিস্ট বেশি ইতালিয়ান থেকে। আর এই জায়গায় রাস্তাঘাট অনেকটা চিপা চাপা, এদিকে অনেক বাঙালি ভাইরাদারের দোকানও আছে, বেশিরভাগই বাঙালি। আর যখন কিছুক্ষণ আগে একটা ভিডিও বানাইছিলাম একটা গ্লোবোতে কাজ করে একটা মুরব্বী, তো সেই মুরব্বী আমার সাবস্ক্রাইবার, পরে দিয়ে আমার চিনতে পারছে, তো প্রথমে চিনতে পারে নাই, পরে দিয়ে চিনতে পারছে, দেখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে, আমার দেখে বললো যে অনেক ইনফরমেশন দেয় অনেক ভালো, আমার দেখে নাকি অনেক কিছু শিখছে, আমাকে দেখে নাকি উনি আইডি খুলছে, ইন্সপায়ার হয়েছে, মানে অনেক কিছু জিজ্ঞাসা করলো। যাই হোক ওটা কথা না, কথা হলো যে এই জায়গায় ফুড ডেলিভারি কাজে অনেক ভালো ইনকাম, কিন্তু সমস্যা একটা যে হাইট টাইটটা ডেলিভারি দিতে হয়, কারণ এই জায়গায় 1 কিলো 2 কিলো 700 মিটার 600 মিটার এরকম অর্ডার পড়ে,
তো হাইটটা সম্ভব না, অর্ডার দেওয়া সবসময় সম্ভব না, হাইটটা বেশিক্ষণ দূরে যাওয়া যায় না, আর এই জায়গায় চোর নাই বললে চলে। আর বিশেষ করে ভাই জায়গাটা অনেকটাই সুন্দর ভাই, দেখার মতন। আমার আশেপাশে কিন্তু প্রচণ্ড মানুষ, আপনারা যদি দেখতে পারেন আমার পিছনে চাইলে দেখতে পারবেন যে অনেক মানুষ কিন্তু আমার পিছনে দাঁড়া রয়েছে, হাঁটতেছে, কথা বলতেছে, এরকম। তো খেলা টেলা দেখা যায় টুরিস্ট পয়েন্ট থেকে টেকা নেই ভালো। যাই হোক আমরা অলরেডি ভিতরে ঢুকে ফেলছি, আসবো আসবো, টিকিট কাটলাম 3:250 ইউরো, একটা 9.5 ইউরো করে, 9.5 ইউরো বা তো 75 মিনিটের জন্য, তাই তো? আশেপাশে তো মানুষ আছে, কোন পরিস্থিতি থেকে কথা কইতাছি সেটা আপনাদের দেখলে বুঝতে পারবেন, চারিদিকে মানুষ দেখায়, দেখেন কোন জায়গার মধ্যে থেকে কথা কইছি আমি, লাগছে 3 জনের প্রায় 2.5 ইউরো বেশি লাগছে, বাংলা টাকা 3,000 টাকা যাবো 75 মিনিট ঘুরার জন্য। ওই জায়গাটা দেখেন যাদের বাসায় এদিকে তারা কিন্তু নৌকাতে যাতায়াত করতে হবে, এদিক থেকে নাইমে যেতে হবে, আর কিছু কিছু বাসা থাকে এই বাসাটা দেখেন ওই পাশের রাস্তা নেই, এই পাশের রাস্তা নেই, নৌকাতে এনে নেমে যেতে হবে, এন থেকে আবার উল্টা অন্য জায়গায় যেতে হবে। তো এদিকে রেস্টুরেন্ট দেখেন, রেস্টুরেন্টে যেতে গেলে এদিক তো রাস্তা আছে, এদিক তো নেমে যেতে পারবে, মানে সব কিছু রাস্তাই একদম পুরো আপনার নৌকা ছাড়া কোনো চলার হয়ই নাই। ভেনিস বাইরের ভিউটা যদি দেখায় আপনার দেখে মনে হয় বসে রয়েছে, তাও আমি শর্ট দিতেছি। আমার পিছনে অনেক বাঙালি এবং অনেক দেশের মানুষ আছে বাইরের সাইডে, তো দেখলাম তাদের জামার মধ্যে ট্যাক্সি লেখা, কিন্তু এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া চলে না, ট্যাক্সি লেখা। তো ট্যাক্সির কামটা কি? তো মূলত ট্যাক্সির কামটা হলো যে তারা একদম বোর্ডে ওঠা সহ কোন জায়গায় যাইব সব কিছু মিলাই একটা টাকা নির্ধারণ করে, ঠিক আছে? তো সেটা হলো যে আপনার এই জায়গায় যদি আপনার বোর্ডে উঠে এবং তাদের ট্রলি গাড়ি আছে ঠেলে ঠেলে নেওয়া যায়, কোনো মোটরের কিছু চলে না জায়গায়, তো ট্রলি গাড়িগুলো তারা ঠেলা ঠেললা তাদের লাগেজ থাকলে তার লঞ্চে উঠায় দেয়, বা কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা হোটেলে উঠতে চাইলে তাদের সেখানে উঠায় দেয়, তার মাধ্যমে তারা কিছু টাকা নেয়। এটা হলো তাদের ট্যাক্সির কাম, আনকমন জিনিস মনে হইতেছে পৃথিবীর বিভিন্ন ভিন্ন একটা দেশে আসছে, যে আনকমন আনকমন জিনিস দেখতেছি আর কি। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, সময় খুবই কম, আমরা চলে যাচ্ছি এখান থেকে, আমাদের বাসা যে যেখানে আমরা উঠছি সেখানে চলে যাচ্ছি, আমাদের কামাল ভাইয়ের ভাইয়ের বাসা ওই জায়গায় উঠছি আমরা। তো ফাইনালি ট্রেনে উঠবো, ট্রেনে উঠে চলে যাবো। আমার হাতের পিছনের ওই পাশে, ওই পাশেও ট্রেন স্টেশনের মানে বিরিয়ানি আছে, বিরিয়ানি যেটা মনে করে যে জায়গায় ট্রেন থামে আর কি, প্ল্যাটফর্ম। তো এই জায়গায় প্ল্যাটফর্ম আছে, এই জায়গায় 4-5টা প্ল্যাটফর্ম, ওই পাশে 4-5টা প্ল্যাটফর্ম, ওই পাশে হলো ভেনিস থেকে ওই জায়গায় আইসা থামে, আর এই পাশে আইয়া মেবি এই জায়গাতে চলে আর কি, রানিং হয় দুই পাশেতে, রানিং হয় খোলামেলা চলে। তো ওই পাশ দেওয়া একটু ব্যারিকেড দেওয়া আছে, কিন্তু এই জায়গাতে একদম পুরো খোলামেলা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভেনিসের এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরে দেন। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান, ভেনিসের ভিডিও কি সবগুলো দেখছেন কি না সেটাও জানান। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। Maybe I need it. Did anybody out there hear me?